নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। উধারবন্দের চা বাগানে বজ্রপাতে আহত 6 শ্রমিক, সংকটজনক 1। মেঘালয়ে বাঙালি হত্যার বিচার চায় আভা। ২০২৬-এর মধ্যে অসম কংগ্রেস হিন্দু শূন্য হবে, বললেন হিমন্ত। করিমগঞ্জে কয়েক কোটি টাকার ফ্যান্সি ডিল সহ আটক পাচারকারী। বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। উধারবন্দের দিনগুনছড়া চা বাগানে বজ্রপাতে আহত হলেন 6 শ্রমিক। আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকালে বাগানে কাজ করার সময় আচমকা বজ্রপাতে তারা আহত হন। আহত শ্রমিকরা হলেন বিমল তাঁতি, আশু চাষা, মেঘ তাঁতি, বেনু তাঁতি, শেফালী তাঁতি এবং টিকলু ভৌমিক। আহতদের মধ্যে মেঘ তাঁতির অবস্থা সংকটজনক বলে জানা গেছে। আপনার 8:30 সময় আমরা দ্বিগুণ বাগান চা বাগানে কাজ করি। আমরা সর্দার সহ সর্দার লেভেলের আমরা গন্তি দিই, 9টার ভিতরে গন্তি আমরা শেষ করি। কিন্তু হঠাৎ করিয়া 8:30-টার মধ্যে বিজলি মারছে, বজ্র মারছে। বজ্র মারার সাথে সাথে একটা পিলার খুঁটি আসলো, মানে সিরিজ মাঞ্জা করি এটা আমরা ঘরের মধ্যে একটা খুঁটি এমন মারছে, তারা ফাড়ি দিছে। চুরমার করি যখন মারার লগে সাথে সাথে যখন যে আপনার ফিউজ যায় যেরকম যে কারেন্টের, ওই সাথে সব তাই পড়ে গেছে, ছয়জন পড়ি বেহুশ হয়ে গেছে চিৎকার করার সময়। এগুলো সারা বাগানে লোক গিয়া তারা আনা হইল। আনার সাথে সাথে আমরা ম্যানেজমেন্টকে ফোন করিয়া আমরা অ্যাম্বুলেন্সে মডেল দেখাইছি কালগুঙ্গা, এখান থেকে এফআইআর করছে। এফআইআর করার সাথে সাথে মেডিকেলে আইছি, মেডিকেলে আওয়ার লাগে তখন চিকিৎসা চলে। বর্তমানে সবে এখন ছয়জনে ভর্তি করা হোক। এমএলএ সাহেব আমরা বিধায়ক যে উদারবন চক্র তাই নাই, আমরা কিছু হেল্প করলো, সাহায্য করলো। মোটামুটি কয়জন জখম হয়েছে? ছয়জন জখম হয়েছে, দুজন পুরো সিরিয়াস আছে এখন, আর চারজন মানে নর্মাল আছে। আজকে 8:30 সময় খুব বৃষ্টি গেছিল তখন। হয়েছে বেনু তান্তি, 2 নম্বর আশু চাষা, 3 নম্বর বিমল তান্তি, 4 নম্বর টিকলু ভূমি, আর তো এমনি তো টুকটাক হয়েছে শেফালি তান্তি। মেঘালয়ের ইছামতিতে বাঙালি হত্যার তীব্র প্রতিবাদ জানালো আভা। আজ এক সাংবাদিক সম্মেলনে আসাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসুদেব শর্মা ঘটনার তীব্র নিন্দে জানিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানান। সিএএর যে রুলস তৈরি করা হয়েছে তা কোনো কাজের নয় বলে তিনি দাবি করেন। সাংবাদিক বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব নাথ প্রমুখ। আশা কি স্বাভাবিক ছিল? যারা নিজের সম্পত্তি, নিজের বাড়ি ঘর সমস্ত কিছু ফেলে ভারতে এসছেন, তারা কি কোনো কাগজ নিয়ে আসতে পারবেন? পকেটের যে টাকা ছিল বাংলাদেশের টাকা, সেটাও তো ফেলে এসছেন, কারণ ভারতে এলে সেই টাকা চলবে না। তাই এমন তো অবস্থায় এই যে রুল, সেই রুল যদি একজনকে দেখাতে হয়, আমার মনে হয় যে সেটা সম্ভব হবে না। দ্বিতীয়ত আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমরা দেখেছি যে এনআরসিতে যারা বাদ পড়েছিল, আসাম সরকার একদিকে বলছেন যে এই এনআরসিকে ওরা মানছেন না, কিন্তু আবার অন্যদিকে এটাকে ক্যান্সেল করছেন না। এর কারণ হচ্ছে যে আজকের দিনে প্রতিটা স্টেপে আধার কার্ডের দরকার। কিন্তু আপনারা জানেন যে এক বৃহৎ সংখ্যক হিন্দু বাঙালিদের আধার কার্ডকে ব্লক করে রাখা হয়েছে, এবং যার ফলে বিভিন্ন সুযোগ সুবিধা ওরা পাচ্ছেন না। আজকে সরকারের যেসব স্কিম আছে
যেমন আয়ুষ্মান কার্ড আছে, রেশনের যে চাল পাওয়া যায়, এই সমস্ত থেকে বঞ্চিত হচ্ছেন এই হিন্দু বাঙালিরা। তো সেই ক্ষেত্রে আমরা দাবি করছি যে এই এনআরসি যেটাকে ব্লক করা হয়েছে, সেই এনআরসির ব্লকিং যাতে অনতিবিলম্বে করে দেওয়া হয়, যাতে এইসব মানুষরা যাতে সরকারের যে বিভিন্ন ঘোষিত নীতি সেইটা যেন তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, তার জন্য আমরা জোরালো দাবি জানাচ্ছি। 2026 মধ্যে অসম কংগ্রেসে কোনো হিন্দু ব্যক্তি থাকবেন না এবং 2032 মধ্যে প্রায় মুসলমান কংগ্রেস ত্যাগ করবেন, অর্থাৎ অসম কংগ্রেস শূন্য হবে। গুয়াহাটির রাজীব ভবনে খোলা হবে বিজেপির ব্রাঞ্চ অফিস। মহানগরের বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, তিন গগৈ কে কাকে ল্যাং মারছেন তা পরিষ্কার হচ্ছে না, সবসময় বলবে কোন গগৈ লিড নিচ্ছেন। অহাকালিও বিভিন্নজনে ভারতীয় জনতা পার্টিত যোগদান করিব, কংগ্রেসত কোনো নাথাকে, আর 2026 কংগ্রেসত কোনো হিন্দু ব্যক্তি নাথাকে, আর 2032 প্রায়বিলাক মুসলমান ব্যক্তিও নাথাকি। আমি বহিমগে রাজীব ভবনত, সব বিজেপির ব্রাঞ্চ এটা খুলি দিম, তাতে মহানগর জেলা ভারতীয় জনতা পার্টি দেয় কিবা এটা করে দিম। আর গ্রাসরুটত বহুত ব্যক্তিয়ে বিজেপি দলত যোগদান করে আছে, বিপিএফ দলের পরাও কিছু ব্যক্তিয়ে যোগদান করব, কোকরাঝারত বিজেপি দলে ইউপিপিএলক সমর্থন করব। আমি নির্বাচনী আয়োগলৈকে প্রস্তাব দিছো যে আমাক টাকাটা দিবর কারণে অনুমতি দিয়ক, এইটো যেহেতু কন্টিনিউয়াস স্কিম, কিবা কারণত যদি নির্বাচনী আয়োগে আমাক নিদিয়ে তাহলে মডেল কোডের পিছত দি দিম, মোর ধার হয়ে থাকি, কারোবারপা 1.5 লাখ টাকা ধার লৈ চলাব, ইলেকশনের পিছত মই ধারটো মারি দিম, যদি আগত অনুমতি দিয়ে 10 তারিখে দি দিম, আর যদি নিদিয়ে ইলেকশনের পিছত দি দিম, সেটা ধার হিসাবত মোর নামত একাউন্টত থাকিব, আর যে ক্রেডিট হিমন্ত বিশ্ব শর্মা 1.5 লাখ ঘুরাই দিম। তিনি গগৈকো ধরিব নোৱাৰি, কোনে কাক কি করিব খুজি আছে, কাকে কোত ল্যাং মারিব, ইহঁতৰ ভিতৰতো কি চলি আছে বুঝাবর টান, কোনে কাক মারি থাকে একো ধরিব নোৱাৰে, গতিকে সময়ে প্রমাণ করিব কোনে লিড দিয়ে কোনে লিড নিদিয়ে। কিন্তু এটা কথা ঠিক যে আমি বিজেপি সকল সমষ্টিতে 126টা সমষ্টি আছে, 105টা সমষ্টিতে আমি লিড পাম। এবার অহাকালি আবেলি মই মাজুলীলৈ যাম, আর মোরও প্রচার কার্যসূচী 1 তারিখৰ পৰা মাজুলীর প্রায় শুভারম্ভ হব এটা সাইকেল প্রসেশনের জড়িয়ে, কারণ কালি মই মাজুলীত যাম, রাতে মই মাজুলীত থাকিম, আর 1 তারিখে মোর তাতে সাইকেল প্রসেশন। করিমগঞ্জের সীমান্তবর্তী হামিদপুর এলাকা থেকে কয়েক কোটি টাকার ফ্যান্সি ডিল সহ এক পাচারকারীকে আটক করেছে গিরিশগঞ্জ পুলিশ। ধৃতের নাম মইনউদ্দিন। মইনের ভাড়াঘরে হানা দিয়ে 12,750 বোতল ফ্যান্সি ডিল বাজেয়াপ্ত করে পুলিশ। বাজেয়াপ্ত সিরাপের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানা গেছে। ধৃতকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। শিলচর রাঙ্গেরখাড়ি ভোলাগিরি আশ্রমে আজ অনুষ্ঠিত হল সদ্য প্রয়াত অভিজিৎ এন্দোর স্মরণসভা। শহরের প্রবীণ নাগরিক তথা ক্রীড়াবিদ এবং ধর্মপ্রাণ ব্যক্তি প্রয়াত অভিজিৎ এন্দোর স্মরণসভার সূচনা হয় গুরুপূজার মাধ্যমে। প্রয়াতের প্রতিকৃতিতে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। স্মৃতিচারণ করেন কাশী থেকে আগত ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ। দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে সদ্য প্রয়াত স্বর্গীয় শ্রী অভিজিৎ এন্দ মহাশয়ের উদ্দেশ্যে আমরা ভোলাগিরি আশ্রমের মহারাজবৃন্দ এবং সকল শিষ্য ভক্তদের সম্মিলিত প্রয়াসে ওনাকে আজকে আমরা এখানে ওনার আত্মার সদ্গতি প্রার্থনা এবং ওনাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হলো। প্রত্যেকটা মানুষে জন্ম হয়, মৃত্যু হয়,
জন্মিলে মরিতে হবে, অমরকে কোথায় রবে কবিদের ভাষায়। মৃত্যুকে অনেকভাবে বিশ্লেষণ করেছেন, তথাপিও সেই প্রকৃতি নিয়ম থেকে কেউ আমরা চিরকাল অমর হতে পারি না। অমর হওয়ার চেষ্টা করতে হয়, দৈহিক দেহ প্রাপ্ত হলে দেহ একদিন বিনাশ হবে, এটাই চিরন্তন সত্য। শিলচর লোকসভা আসনে 1.5 লক্ষেরও বেশি মণিপুরী ভোটারের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে জয়ী করার আহ্বান জানাবেন সদ্য তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া এম শান্তিকুমার। শিলচর লোকসভা আসনে কংগ্রেসের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে তাকে। একই সঙ্গে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার এবং প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভুঁইয়াকেও শিলচরে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে দল। দলের এই গুরুদায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত এম শান্তিকুমার। তিনি বলেন, 1.5 লক্ষেরও অধিক মণিপুরী সম্প্রদায়ের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেস প্রার্থীকে জয়ী করার আহ্বান জানাবেন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, এনএস এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়, মিনিমাম প্রাইস 2,999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়, বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। মেরা নাম এম গীতচন্দ্র, মেরা ঘটনা কা প্রবলেম 7-8 সাল সে হ্যায়। মে বহুত জগা ইলাজ করকে আয়া হুম, কোই ইম্প্রুভ নেই হুয়া। আবি ইধর আনে কে বাদ 10 দিন হুয়া হ্যায়, মেরা আবি বহুত ইম্প্রুভ হুয়া হ্যায় অর বহুত প্রোগ্রেস হুয়া হ্যায়। আমার নাম রাকেশ দাস, আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আওয়ার পরে আমি সুস্থ হয়েছি। এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ক 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত, অগ্রিম বুকিং প্রয়োজন। আর দেয়ার সাবজেক্টস ইন স্কুল দ্যাট ইউ অ্যাবসলিউটলি ডিটেস্ট? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique. Stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The three streams available are Science, Humanities and Commerce. Each stream includes three core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of History, Civics and Geography. Additionally, you get to choose any three subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art,
performing art, that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. Shona Shongshar Jewelers. Shona mane Shonar Shongshar. আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 500,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। একদিকে দল ত্যাগের হিড়িক আর অন্যদিকে আর্থিক সংকট। লোকসভা নির্বাচনের মুখে দিশেহারা হয়ে পড়েছে প্রদেশ কংগ্রেস। শেষ পর্যন্ত সবার কাছে আর্থিক সাহায্য চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া। আয়কর সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলো সিল করে দেওয়া হয়েছে। এ নিয়ে ভোটের মুখে বেকায়দায় পড়েছে 70 বছরের দেশ শাসনকারী এই দল। ভোটের লড়ার জন্য দলীয় প্রার্থীদের টাকা দিতে পারছেন না শতাব্দী প্রাচীন কংগ্রেস দলটি। শেষ পর্যন্ত উপায় না দেখে জনতার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানালেন ভূপেন বড়া। পরম পূজনীয় আমার দলের নেতা নেত্রী কর্মকর্তা সকল, কর্মচারী বন্ধু সকল, পূজনীয় কৃষক, শ্রমিক, যুবক যুবতী আর অসমের সংবাদ মাধ্যমরও নেতৃস্থানীয় বন্ধু সকল, পরম্পরাগতভাবে কংগ্রেস দলে নিজের প্রার্থী সকল লোকসভা নির্বাচনত আমি আর্থিক সাহায্য দিও। কিন্তু বিজেপি সরকারে আমার কংগ্রেস দলের গোটেই কিখন একাউন্ট সিল করে দিয়ার কারণে আর আমার পুঁজির পৰা প্রায় 150 কোটি টাকা জবরদস্তি কাহি লৈ যোৱাৰ কারণে, আনহাতে দি আমাক কেবা শ কোটি টাকা জরিমানা ভরার কারণে আমি সীমিত সামর্থ্যরে প্রার্থী সকল যেখানে সহায় করেছো সেইখানে এই লোকসভা নির্বাচনের কারণে যথেষ্ট নহয়। আমার দলের প্রার্থী সকল বর্তমান সময়ত যিমানখিনি আর্থিক সমর্থন আমি দলের ফলপা দিব লাগে, যদি আমি ন্যায়ালয়ের পৰা হস্তক্ষেপত আমার ফ্রিজ হয়ে থাকা অ্যাকাউন্টবিলাক খোলাব নোৱাৰো, তেতিয়াহলে আমি পরবর্তী একটা পরিস্থিতি আমি অনুমান করব পাৰিছো। সেখানে মই দলের সকল স্তর নেতাকর্মী, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, বন্ধু বান্ধব সকলকে আর শুভাকাঙ্ক্ষী রাইজক অনুরোধ জানাইছো যে গণতন্ত্র আর সংবিধান রক্ষার এই যুঁজখনত, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যুঁজখনত বিজেপির কুটিল রণকৌশলের পৰা হাত সারিবর কারণে আমার দলের প্রার্থী সকল সকলে যথাসাধ্য আর্থিক সাহায্য প্রদান করবলে মই টানি সকলকে অনুরোধ জানাইছো।
কংগ্রেস সংগঠন যথেষ্ট শক্ত। বিভিন্ন ব্লক এবং জিপিতে কাজ করে যাচ্ছেন কংগ্রেস কর্মীরা। সকালে এক হোটেলে চা চক্রে এমন জানালেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার। তিনি বলেন, বিজেপির প্রতি মানুষের প্রচণ্ড ক্ষোভ রয়েছে, তাই নিজের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এখানে উপস্থিত ছিলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, প্রদেশ সভাপতি সঞ্জীব রায়। একশো বাষট্টিটা পঞ্চায়েতে আমার মণ্ডল কমিটি আছে, সত্য কমিটি আছে, ষোলোটা ব্লক কমিটি অ্যাক্টিভলি কাজ করতেছে। সুতরাং আমার অর্গানাইজেশনাল যে স্ট্রাকচার আছে ওই নেটওয়ার্ক অনুযায়ী আমরা কাজ ভালো করতেছি, এমনকি আমার অ্যাক্টিভলি প্রত্যেকজন ওয়ার্কার অ্যাক্টিভলি কাজ করতেছে, ওই ব্যাপারেই আমরা খুবই আশাবাদী এবং আত্মবিশ্বাসী। যে আপনারা যেটা কইছেন, হয়তো আপনারা হয়তো সাংবাদিক হিসেবে আমার অর্গানাইজেশনাল প্যাটার্নটা আমার জানা নাই, আপনারা জানা নাই, আমি এটাও কইতেছি যে আমার অর্গানাইজেশনাল বেজ শক্ত আছে। আজকে শহরের মধ্যে আমরা শহর কংগ্রেস নিয়ে একটু দুর্বলতা আছি, গত চারটা মিটিংয়ে আজকের দিনে 28টা ওয়ার্ডেই আমরা কনভেনার কমিটি সহ এই আজকে থেকেই তারা কাজে নামছে। সুতরাং শিলচর শহরেও সংগঠন পুরো অ্যাক্টিভ আছে। বলেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন শিক্ষক জ্যোতির্ময় নাথ। আজ বিদায়ী অধ্যক্ষ মফরুদ্দিনের থেকে দায়িত্বভার সমজে নেন তিনি। এ উপলক্ষে স্কুলে উপস্থিত ছিলেন এসএমডিসির সভাপতি স্বপন কুমার দে, উপসভাপতি নিরাপদ দেব, শিক্ষক গোপেন সিং, শিক্ষিকা অপ্পা পাল, অপর্ণা দাস, প্রাক্তন জিপি সভানেত্রী মিতা নাথ সহ অন্যান্যরা। স্কুলের সিনিয়র মোস্ট টিচার একজিস্টিং এবং সুনামধন্য ব্যক্তি, কুকৃতি শিক্ষক, স্কুলের লাগে যার অনেক অবদান আছে, তাই আজকে রিটায়ারমেন্টে নিতেছেন এবং তার স্কুলের দায়িত্ববার নবনিযুক্ত যে প্রিন্সিপাল আইসি শিশু জ্যোতির্ময়ের হাতে সঙ্গিয়ে দিলা। আজকে এই মুহূর্তে আমি শ্রী জ্যোতির্ময় নাথকে আমি কংগ্রেচুলেশন জানাচ্ছি এবং আমি আশা করছি তিনি এই দায়িত্বভার নিয়ে স্কুলটাকে আরও এগিয়ে নিয়ে যাবেন। পূর্ববর্তী অধ্যক্ষ আমার মফরুদ্দিন সাহেব এবং মসুদ বিরিয়ানি সাহেব যেভাবে চালিয়েছেন তাদের পথ অনুসরণ করে স্কুলকে এগিয়ে নিয়ে যাবেন। স্কুলের সামগ্রিক উন্নতি, স্কুলের পরিকাঠামো উন্নতি, স্কুলের শৈক্ষিক পরিবেশ মজবুত করা, স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের স্কুলের যে খ্যাতি, সুনাম, ফেম অ্যান্ড রেপুটেশন খালি ডিস্ট্রিক্টের মধ্যে নাই, ডিএসই অফিসের সেবাতে এই স্কুলের অনেক সুনাম আছে, বরাক উপত্যকায় এই স্কুলের অনেক সুনাম আছে। আমি আশা রাখি এবং আমি প্রত্যয় ব্যক্ত করছি। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হল শিলচরে। অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংস্থার সভাপতি কমল ভৌমিক। আজ শক্তিপদ ভট্টাচার্যকে সভাপতি এবং সমরেন্দ্র দেবকে সম্পাদক মনোনীত করে অ্যাসোসিয়েশনের এক আঞ্চলিক কমিটি গঠন করা হয়। এদিকে 2023 সালে ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মীদের রক্তদান করে সুস্থ করে তোলায় পিনাকরঞ্জন পাল এবং বাপি দাসকে আজকের অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। প্রতি বছরের মতো এবারও শহরের বিভিন্ন পেশায় জড়িত বিশিষ্টদের নিয়ে এক ইফতার মেহফিলের আয়োজন করল খোঁজ। এদিন গোপালগঞ্জে এক প্রার্থনা সভার পাশাপাশি ইফতার মেহফিলের আয়োজন করা হয়। আজকের কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন খোঁজের সম্পাদক সজল লস্কর। আইরুংমারায় গত শুক্রবার রাতে গরু চুরির ঘটনা সংঘটিত হলেও এখনও পর্যন্ত চুরি যাওয়া গরুর কোনো হদিশ পাওয়া যায়নি। আইরুংমারা জিপি অফিসের পাশে শঙ্করপালের বাড়ি থেকে দুটি অস্ট্রেলিয়ান গরু চুরি হয় গত শুক্রবার রাতে। চুরি যাওয়া গরুর কেউ সন্ধান দিতে পারলে 20,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন শঙ্করপাল। আমি সঞ্চুপাল, আইরুংমারা জিপির সামনে থেকে হইয়া গত 29 মার্চ রাত্রে 11:30-11:30 সময় আমি গরু গোয়াল করে বাঁধছি। বাঁধার পরে পরের দিন সকালে যে বা করতাম, সকাল 5টার সময় উঠিয়া দেখি গরু নাই। তো এটা হয়েছে যে এটা কীরকম কিন্তু হয়েছে একটু কইতে পারবা নি? এটা দেখুন, গত 5 মাস আগে একবার লক্ষ্মী পূজার দিন রাতে একটা গরু চুরি হয়েছে, তখন আমি ছাড়েছি। এর আগে একটা, তো এই গরুটা যখন আসছিল তখন আপনি কোনো ক্লু পাইছিলেন নি যে সে কীরকম কিতা করছে না করছে? আপনার কোনো সন্দেহজনক কেউ আসেনি এরকম? না, সন্দেহজনক তো কেউ নাই। আমি তো বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি, বহুত জায়গায় খোঁজাখুঁজি করছি করছি, কোনো পাত্রতা পাইছি না। পাইছেন না? এখন আপাতত তো আপনি কিছু আপনি
পুলিশকে ইস্যুজ করেছে, এফআইআর করেছিল নি আগে যেটা হইছে, কিছু কোশ্চেন জাস্ট খালি পুলিশে জানাই আইছিলাম। আচ্ছা, তো তারা সারতরা কোনো অ্যাকশন লইছিল নি? আইয়া না করছেন না, শুধু জানাই আইছিলাম। জানাই আইছিলাম। তো কয়টা গরু আছিল আপনার? আমার তো গরু বাক্কাই আসল, কিন্তু গরু চুরি হইতে সাইডটা নিচে গেছে, শুরু আচ্ছা চুরি হয়ে গেছে, আর তো এখন আর তো নাই। তো সেদিন কিরকম কি তো হয়েছে ঘটনাটা? এটা গতদিন রাত্রে 11:30 সময় আমি দোকান থেকে আইসি, আইয়া গোয়ালগড় বাইক রাখছি, গাড়ি গড় আমার গড় আছে, গাড়ি গ্যারেজে আমার বাইক রাখছি, বাইক রেখে গরু বাঁধি, গরু দেখাতে আইসেন? গরু দেখা আইসি। তখন কিটা গরু আসিল নি গরুর ভিতরে? না, গরু বাঁধছি আইনা, রাত্রে আইনা গরু বাঁধছি, বান্ধিয়া গেছি আমি দরজা বজা লাগে। আচ্ছা, তারপরে আমার শোয়ারুমও গেছি, ঘুমাতে খাই, আমার তো ঘুমাই, পরদিন উঠিয়া দেখি গরু নাই। আচ্ছা, তো এটা আনুমানিক পরদিন কয়টার সময় আপনি দেখছেন? আনুমানিক 5টার সময়। 5টার সময় দেখছেন? তখন এরপরে কি তা খোঁজাখুঁজি করছিল? খোঁজাখুঁজি করছি, এরপরে পুলিশ পোস্ট সকালে গেছি, বললাম যে এফআইআর দিবার লেগে তারা কইলো 24 ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা, এফআইআর নেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো এখন কিটা গরু পাওয়ার কোনো সম্ভাবনা যদি থাকে তখন তো নিউজ মাধ্যমে তো এটা প্রকাশ হইব, তখন আপনার বক্তব্য কিটা যদি গরুরও পাওয়া যায় তখন আপনি কিরকম কিটা করবা? কেউ যদি পাই হয় তাকে তার পারিশ্রমিক হিসাবে, ২০০০ টাকা দেওয়া হইব। শেষ করার আগে বিশেষ বিশেষ এশিয়ান বাংলা সংবাদ আরো একবার। উধারবন্দের চা বাগানে বজ্রপাতে আহত 6 শ্রমিক, সংকটজনক 1। মেঘালয়ে বাঙালি হত্যার বিচার চায় আভা। ২০২৬ মধ্যে অসম কংগ্রেস হিন্দু শূন্য হবে, বললেন হিমন্ত। করিমগঞ্জে কয়েক কোটি টাকার ফ্যান্সি ডিল সহ আটক পাচারকারী। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।